টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ছয় অভিজ্ঞ ব্যাটার নিয়ে ভারতের নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। চমক রেখেই স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আয়ার। চলতি আইপিএলের দারুণ ছন্দে থাকা অজিঙ্ক্য রাহানে পনের সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন। 2022 সালে শেষ সাদা পোশাকে মাঠে দেখা গিয়েছিল এই ব্যাটারকে। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে নয় এবং এক রান করেছেন, ছয় ইনিংসে করেন 136 রান। রানের খরায় দল থেকে বাদ পড়েন রাহানে। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে কলকাতার বোলারদের উপর 71 রানের ব্যাটিং তাণ্ডব চালান অজিঙ্ক্য রাহানে। অসাধারণ ব্যাটিংয়ে নির্বাচকদের নজর কেড়ে টেস্ট স্কোয়াডে জায়গা করে নেন। চলতি বছরের 7 জুন ইংল্যান্ডের ওভালে পাঁচ দিনের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার দল। এর আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। ওপেনিং জুটি সামলাবেন শুভমান গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করার জন্য রয়েছেন চেতেশ্বর পূজারা, চার নম্বরে বিরাট কোহলি আর পাঁচ নম্বরে অজিঙ্ক্য রাহানে।